হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশান তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত আমি তাপস কুম্ভকর আজকে আমরা দু হাজার একুশ সালের যে প্রাইমারি ডেট হয়েছিলো তার বেঙ্গলির কোয়েশন পেপার নিয়ে আলোচনা করব আশা করি প্রশ্নগুলো দেখে তোমরা আমাদের একটা ধারণা হবে যে কী রকমের প্রশ্ন আসতে পারে এবং প্রতিটি প্রশ্নের পুঙ্খানিপুঙ্খ আলোচনা করব এবং তোমরা সেইভাবে তোমাদেরকে প্রিপারেশান নেওয়ার যতটা পারি আমি গাইড করার চেষ্টা করব তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি প্রথম প্রশ্ন দেখতে মানে কী আছে যে নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক কোন প্রক বিকল্পটি ঠিক অপশানগুলো দেখো পশ্চাৎ প্লাস আগত পশ্চাতাগত ষড় প্লাস দর্শন ছড় দর্শন নিজ প্লাস অন্ত নিজন্ত পশু প্লাস আচার পোষ্যাচার আছে তো এদের মধ্যে কোনটি সঠিক তো এদের মধ্যে যেটি সঠিক সেটা হচ্ছে কিন্তু অপশান সি নিজ প্লাস অন্ত নিজন্ত সন্ধির নিয়ম অনুসারে অপশান সি সঠিক বাকিগুলো সঠিক নয় বাগুলো সমস্তটাই ভুল আছে তাই সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই নিচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন কিছু এখানে বক্তব্য তোমাদের দেওয়া আছে সেখান থেকে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ আগে আইডেন্টিফাই করতে হবে তারপর তোমার এখান থেকে যে অপশান দেওয়া আছে সেই অপশানটা তোমাকে পিক করতে হবে ক্লিয়ার তো এই প্রশ্নটি আমরা যে বক্তব্য আছে সেগুলো দেখে নিই প্রথম বক্তব্য কী বলেছে না বাংলা বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি অঘোষ অবশ্য এটা কিন্তু সঠিক বক্তব্য প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি অঘোষ বর্ণ হয় এবং বিতে বলা হয়েছে দেখো বাংলা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যঞ্জনধ্বনি ঘোষ বর্ণ একদম সঠিক উত্তর এটাও সঠিক আছে সি এ কি বলা হয়েছে বাংলা বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি ঘোষ এটা সম্পূর্ণ ভুল এবং ডিতে বলা হয়েছে বাংলা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যঞ্জনধ্বনি ঘোষ এটাও কিন্তু ভুল ক্লিয়ার তাহলে সঠিক হয়েছে কি অপশান এ এবং বি শুদ্ধ বাকি দুটো অশুদ্ধ এই যে চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর তাই হবে কি অপশান ডি অর্থাৎ এ এবং বি শুদ্ধ কিন্তু সি এবং ডি অশুদ্ধ অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর নেক্সট তৃতীয় প্রশ্নে আমরা চলে যাই নিচের মন্তব্যগুলির আবার একটি দিকে দেখো নিচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে শ্রীত্বটি চিহ্নিত করুন সেম টু সেম শুদ্ধ অশুদ্ধর কথাই কিন্তু এখানে বলা হয়েছে ক্লিয়ার তো এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা দেখে নেবো কি কী বক্তব্য আছে প্রথম বক্তব্য দেখো কি আছে এখানে যে বাংলা বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনি অল্পপ্রাণ একদম এটা সঠিক অপশান এ একদম শুদ্ধ মানে এ হচ্ছে শুদ্ধ হবেই হবে নেক্সট বি কি বলা হয়েছে বাংলা বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ সঠিক এটাও অপশান বিও সঠিক শীতে কি বলা হয়েছে না শীতে বলা হয়েছে বাংলা বর্ণের অড় হচ্ছে মহাপ্রাণধ্বনি এটা ভুল অড় হচ্ছে প্রাণধ্বনি নেক বাংলায় ডয়শূন্য অড়ো মহাপ্রাণধ্বনি এটাও সঠিক তাহলে অপশান মানে এ বি এবং ডি শুদ্ধ কিন্তু সি হচ্ছে অশুদ্ধ এখানে যে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে গিয়ে সঠিক উত্তরটি কী হবে আমাদের না সঠিক উত্তরটি হবে অপশান বি শুদ্ধ এ বি শুদ্ধ কিন্তু সি অশুদ্ধ ডি ও অশুদ্ধ ডি শুদ্ধ ক্লিয়ার নেক্সট চতুর্থ প্রশ্নে আমরা চলে যাই প্রাণপণ যত্ন ব্যতিরেকে বিদ্যালাভ সম্ভব নয় নিম্নরক্ষী পদটি কী ধরনের অব্যয় অব্যয়কে সংযোজক পদ সংযোজক পদ বলা হয় এটি কিন্তু সংযোজন করে কিন্তু তো এখানে কী বলা হয়েছে দেখো এই ব্যতিরেকে যে শব্দটি বলা হয়েছে এটি কী ধরনের অব্যয় ব্যতিরেখা দেখো পদান্নয়ী অব্যয় সঠিক উত্তর হয়ে যাবে এর অপশন এ প্রদান্নয়ী অব্যয় কেন বলছি কারণ বিদ্যা লাভ এবং এই প্রাণ পর্যন্ত একে কানেকশন করছে কিন্তু অর্থাৎ একটি ছাড়া অপরটি সম্ভব হবে না ক্লিয়ার তাই অপশন এ প্রদান্নয়ী অব্যয় ব্যক্তিরেকে হচ্ছে প্রদান্নয়ী অব্যয় এভাবে যেমন আমরা অব্যয় ক্লাস করব ডিটেলসে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে সেখান থেকে অপশান এ দ্য রাইট আনসার নেক্সট পঞ্চম প্রশ্নে আমরা চলে যাই পঞ্চম প্রশ্ন কি বলা যে নিচের যুক্ত ব্যঞ্জন ধ্বনিগুলি ভেঙে যে ব্যঞ্জন পাওয়া যায় তার নিরিখে কোন বিকল্পটি অশুদ্ধ কোনটি সঠিক নয় কয়ে মধ্যনষয় ম অর্থাৎ ক মধ্যনস ম এটা ঠিক আছে এটা হচ্ছে হয় ম হয় মর আছে না যেমন ব্রহ্মাতে যেটা থাকে ব্রহ্মা ব্রহ্মাতে যেটা থাকে সেটাই হচ্ছে কিন্তু হয় ম নেক্সট হচ্ছে এই যে অপশান সিতে দেখো আছে এটা কিন্তু ইঁ প্লাস বর্গীয় এটা ভুল কিন্তু ইঁয়োয় বর্গীয়জ হয় এই রকমের ইয় আর নিচে হচ্ছে জ কিন্তু জ্ঞাত যেটা আমরা বলি সেটা আমরা কি বলি বরিগজ ইঁ বলি অর্থাৎ বরিগজ প্লাস বরগী প্লাস ইঁয়ো হবে তাই সঠিক উত্তর হবে অপশান সি এটা অশুদ্ধ বাকি সবে কিন্তু ঠিক আছে তাই অপশান সি রাইট অ্যান্সার ছ নম্বর প্রশ্নে আমরা চলে যাই তোমায় আমি তোমায় কিছু কথা বলতে চাই উদ্ধৃত বাক্যটিতে ওই মুখ্যকর্ম গৌণকর্ম তোমাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে এখন কর্ম বের করতে হলে ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হয় ক্লিয়ার তো কি দিয়ে প্রশ্ন করলে যেটা আনসার পাওয়া যায় ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যেটা আনসার পাওয়া যায় সেটা হচ্ছে মুখ্যকর্ম এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আনসার পাওয়া যায় সেটা হচ্ছে গৌণকর্ম এখানে ক্রিয়াপদ কি না বলতে চাই প্রশ্ন হচ্ছে কী বলতে চাই না কথা বলতে চাই তাহলে কথা হচ্ছে মুখ্যকর্ম কাকে বলতে চাই না তোমায় বলতে চাই তাহলে কাকে তোমায় হচ্ছে কি না গৌণকর্ম তাই সঠিক উত্তর হয়ে যাবে কি এখানে অপশেন বি তোমায় গৌণকর্ম এবং কথা হচ্ছে মুখ্যকর্ম নেক্সট একটি পাঠ্যাংশ টেক্সট দেওয়া আছে সেই টেক্স থেকে তোমাকে পড়ে সাত থেকে এগারো পর্যন্ত প্রশ্নগুলো উত্তর দিতে হবে কিন্তু টেক্সটটি পড়ার পর সেখানে কিছু প্রশ্ন থাকে টেক্সট রিলেটেড কিছু থাকে ব্যাকরণ রিলেটেড ক্লিয়ার টেক্সটি লম্বা আছে তাই আমি এটা তোমাদের সময় সাপেক্ষে পড়লাম না তোমরা এখানে দেখে দেখো অপশান যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখান থেকে দেখো কী বলা হয়েছে উদ্ধৃত গদ্যাংশে অনতিস্ফুট শব্দটির অর্থ কী অনতিস্ফুটো এই শব্দটির অর্থ কি বোঝায় ক্লিয়ার এটাই প্রশ্নটির অর্থ হচ্ছে অনতিস্ফুট কথাটি হচ্ছে এমন একটি জিনিস যা এখনও সম্পূর্ণরূপে ফুটেনি যদি অস্ফুট হতো তখন অত ফোটেনি এমন কিন্তু যখন অনতিস্ফুট বলেছে অর্থাৎ সম্পূর্ণরূপে সে ফোটেনি এখনও তাই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার নেক্সট আট নম্বর প্রশ্নে আবার বলছি দেখো যদি অস্পুষ্ট বলা হতো অস্ফুট তখন হবে ফোটেনি এমন অনেকেই হয়তো করেছে অপশান এ অনেকেই করেছিল আমাকে প্রশ্ন করেছিল তখন কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি সম্পূর্ণ ফোটেনি এমন আট নম্বর প্রশ্ন চলে যায় উদ্ধৃত গদ্যাংশে এক দমকায় পদটি যেভাবে ব্যবহৃত হয়েছে এটা টেক্সট বুক থেকে ব্যবহৃত হয়েছে এবং এক দমকায় যে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে অপশান এ সঠিক উত্তর ক্লিয়ার ন নম্বর প্রশ্নে আমরা চলে যাই বাড়িতে যিনি কনিষ্ঠবধূ ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভার লইলেন উদ্ধৃত বাক্য হইতে বিশেষণ পদ রয়েছে দেখো বিশেষণ পদ কেউ কাকে বলা হয় না বিশেষণ পদ বিশেষ্যকে বিশেষের যে গুণ বা দোষ ভালো মন্দ এগুলো বিশেষ মানে প্রকাশ করে তাকে আমরা বিশেষণ পদ বলি এখানে বিশেষণ পদ কয়টি থেকে রয়েছে দেখিনি আমরা এখন দেখো এখানে বিশেষ পদ হচ্ছে বধূ বধূ কী রকমের না কনিষ্ঠ বধূ তাই কনিষ্ঠ হচ্ছে একটা বিশেষণ পদ এবং বালক এটা বিশেষ পদ তাই এখানে মাতৃহীন বালকগুলো রকমের মাতৃহীন বালক তাদের তাই এখানে বিশেষণ পদ হবে দুটি অপশান এ ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার নেক্সট দশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই দশ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে তখনই বৌ ঠাকুরানি তাড়াতাড়ি তাহাকে ভৎসর্না করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন উদ্ধৃত বাক্যটিতে অসমাপিকা ক্রিয়ার সংখ্যা কয়টি অসমাপিকা ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়া কিন্তু পূর্ণরূপে তার কাজটা কমপ্লিট করতে পারেনি ক্লিয়ার তো এখানে কয়টি আছে অসমাপ্রকা ক্রিয়া এখানে হবে কোরিয়া সাধারণত ইয়া যোগ দেয় যেসব ক্রিয়া শেষে ইয়া যোগ করা থাকে সেগুলো সাধারণত অসমাপিকা হয় তো করিয়া টানিয়া কোরিয়া হয়েছে এবং লইয়া হয়েছে এই যে চারটা আছে এই চারটা হচ্ছে এখানে কিন্তু অসমাপিকা ক্রিয়া তাই সঠিক উত্তর হবে কি অপশন বি চারটি হচ্ছে এখানে অসমাপিকা ক্রিয়া মনে থাকবে জিনিসটা ক্লিয়ার নেক্সট এগারো নম্বর প্রশ্ন যে আমরা শিশুকালে সেই প্রাণশক্তি নবীন ও প্রবল থাকে উদ্ধৃত বাক্য বাক্যাংশটায় বিধেয় হলো বাক্যের দুটি অংশ উদ্দেশ্য যাকে নিয়ে কিছু বলা হয় বা যার সম্পর্কে বলা হয় তা সেটা হচ্ছে কিন্তু উদ্দেশ্য এবং যা বলা হয় সেটা হচ্ছে কিন্তু বিধেয় এখানে বিধেয় কোনটি থাকে না বিধেয় হচ্ছে দেখো এখানে না শিশুকালে নবীন ও প্রবল থাকে দেখো এখানে সেই বলতে এখানে কিছু ডট ডট ছিল যারা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকের পরিপ্রেক্ষিতেই সেই শব্দটি ব্যবহৃত হয়েছে বাকি জিনিসটা কি কি মানে কখন কোন জিনিসটাও মানে প্রবল থাকে না শিশুকালে নবীন ও প্রবল থাকে প্রাণশক্তি তাই এখানে কিন্তু শিশুকালে নবীন ও প্রবল থাকে এটা হচ্ছে বিধেয় এবং প্রাণশক্তি হচ্ছে তোমার মানে সেই প্রাণশক্তি এটা হবে কিন্তু উদ্দেশ্য যদি উদ্দেশ্য বলা হতো তখন অপশান হতো অপশান ডি কিন্তু শিশুকালে নবীন ও প্রবল এটা হবে বিধেয় বারো নম্বর প্রশ্নে চলে যায় নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নিয়ন প্লাস তা নিয়ন্তা ব্রিন প্লাস হতি ব্রী হতি উন প্লাস নয়ন উন্নয়ন নাকি তৎ প্লাস তয়ব তত্ত্ব তো প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি সঠিক আছে তৎ প্লাস তয়ব তত্ত্ব বাকিগুলো কিন্তু সঠিক নেই নেক্সট তেরো নম্বর প্রশ্নের আমরা চলে যাই সন্ধির সূত্র অনুযায়ী নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয় কোনটি ঠিক নয় ক্লিয়ার তাহলে এই যে অপশনগুলো দেওয়া আছে দ প্লাস ক হলে দয়ের জায়গায় খণ্ডত হয় একদম এটা সঠিক দেওয়া আছে কিন্তু ক্লিয়ার এবং দ প্লাস ক হলে দয়ের জায়গায় খণ্ডত হয় এটাও সঠিক দেওয়া আছে এবং দ প্লাস ল হলে দয়ের জায়গায় ধ হয় এটা ভুল দেওয়া আছে দ প্লাস দন্তস্য যদি হয় তখন দয়ের জায়গায় খণ্ডত হয় এটাও সঠিক দেওয়া আছে তাহলে কোনটি সঠিক নয় না সঠিক নয় অপশান সি ক্লিয়ার চৌদ্দ নম্বর প্রশ্নে আমরা চলে যাই নিচের প্রদত্ত মন্তব্য তার সমর্থনে যুক্তির মধ্যে শুদ্ধ অশুদ্ধর বিচারের নিরিখে বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করুন মন্তব্য এবং দিয়েছে কোনটি ঠিক কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ বিচার করতে হবে মন্তব্য বলা হয়েছে ব্যাকরণের পুরুষ কথাটির সাথে স্ত্রী পুরুষ লিঙ্গবোধের কোনো সম্পর্ক নেই একদম সঠিক পুরুষ বলতে আমরা উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ শুনি আমি আমরা উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ সে তাহারা বা কোনো নাম তখন সেটা হবে কিন্তু মধ্য মানে প্রথম পুরুষ ক্লিয়ার তো সেক্ষেত্রে কিন্তু এখানে লিঙ্গবোধের কোনো সম্পর্ক নেই তাই মন্তব্য শুদ্ধ আছে এবং ব্যাকরণে পুরুষ হলো ক্রিয়ার আশ্রয় এটাও অবশ্যই ঠিক পুরুষকে সাধারণত ক্রিয়ার আশ্রয় হিসাবে ধরা হয় তাই মন্তব্য এবং যুক্তি দুটোই শুদ্ধ আছে তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পনেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই নিচের কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ নয় আকাশ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি অপশনগুলো দেখো তো সঠিক উত্তরটি হবে রত্নাবতী এটা কিন্তু আকাশ শব্দের সমার্থক শব্দ নয় বাকি সবগুলোই কিন্তু আকাশ শব্দের সমার্থক ষোলো নম্বর প্রশ্নে চলে যাই আমরা তোমার স্কুল কি আজ ছুটি ছিল উদ্ধৃত বাক্যটির উদ্দেশ্য হলো উদ্ধৃত বাক্যটির উদ্দেশ্য কোনটি তোমার স্কুল কি আজ ছুটি ছিল তো প্রশ্ন সঠিক উত্তর হবে কি ছুটি ছিল না তোমার স্কুল এ তোমার স্কুল সম্পর্কে তো বলা হচ্ছে এখানে তাই উদ্দেশ্য হচ্ছে তোমার স্কুল কী আজ ছুটি ছিল সেটা হবে কিন্তু ছুটি ছিল যদি বলা হতো যে ছুটি ছিল তখন সেটা হবে কিন্তু বিধেয়ক কিন্তু এখানে আমাদের বলেছে উদ্দেশ্য তাই সঠিক উত্তর হবে তোমার স্কুল সতেরো নম্বর প্রশ্নটি চলে আমরা নিচের কোনটি সমুদ্র শব্দের সমার্থক সমুদ্র শব্দের সমার্থক কোনটি ইরাবান সমুদ্র সমুদ্ধাপসন পাঠক নাকি কলাভৃত তো সঠিক উত্তরটি হবে সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে ইরাবান অপশন এইস দ্য রাইট আনসার আঠেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল উদ্ধৃত অংশটির নিম্নরেখা ক্রিয়াপদের কাল গেলুম গেলুম আমায় ধরে পদ তোল এই তিন ক্রিয়াপদটির কাল কীরকম গেলুম গেলুম অর্থাৎ এক টেন্সে আমাদের বোঝাচ্ছে তাই সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশান সি সাধারণ কাল উনিশ নম্বর প্রশ্নে চলছে আমরা নিজের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে দেখো আকণ্ঠ খেয়ে হাসপাস করছি এটা সঠিক আছে সব ছেলেরা চলে এসে এটা কিন্তু ভুল আছে কারণ এখানে কিন্তু কমা চিহ্ন দেওয়া আছে যেটা যুক্তি যুক্তিযুক্ত হয়নি সবাই শুধু আমার কথা শুনে এটাও সঠিক আছে নিজের নিজের বই হাতে রাখো এটাও সঠিক আছে তাহলে ভুল আছে কোনটা না অপশান বি ওখানে কমা চিহ্নটি দেওয়া ঠিক হয়নি অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট আরও একটি লম্বা চৌড়া গদ্যাংশ দেওয়া আছে সেখানে বলা হয়েছে কুড়ি থেকে চল্লিশ পর্যন্ত প্রশ্নগুলোর আনসার দিতে কিছু প্রশ্ন টেক্সট বুক থেকে থাকবে কিছু প্রশ্ন ব্যাকরণ রিলেটেড থাকবে কিন্তু এই যে বিশাল লম্বা চওড়া টেক্সট আছে সেই সময় সাপেক্ষে আমি টেক্সটটি পড়ছি না কুড়ি নম্বর প্রশ্ন ওখানে কী বলা হয়েছে দেখো সেই পত্রে আমি প্রতি সপ্তাহেই প্রতি সপ্তাহে আমি ছোটো ছোটো গল্প সমালোচনা ও সাহিত্য প্রবন্ধ লিখতাম উদ্ধৃত অংশটি সেই পত্র বলতে কোন পত্রিকার কথা বলা হয়েছে সরাসরি টেক্সট থেকে নেওয়া হয়েছে টেক্সটটি পড়লে এই জাতীয় প্রশ্নের আনসার তোমরা দিতে পারবে সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশন সি হিতবাদী পত্রিকার কথা এখানে বলা হয়েছে অপশন সি দ্য রাইট একুশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই এই সময়ে আমি বোলপুর শান্তিনিকেতনের আশ্রমে ব্রহ্মাচার্য নামক বিদ্যালয় প্রতিষ্ঠা করি করিতে আন্ডারলাইন করা আছে নিম্নরিখক ক্রিয়াপত্রের রূপ রূপটির কাল হলো কি কাল বলছে সময়ের কাল বোঝা যাচ্ছে প্রজেন্ট ফিউচার পাস্ট কোন টেন্সের কথা বলা হয়েছে এখানে এখানে দেখো যদি কোনো একটি বাক্য উদ্ধৃতির মধ্যে থাকে এবং তাহলে সেই লেখক নিজে বলছেন অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু তার যতই ঘটনাটা অতীতকাল হোক বা ফিউচার টেন্সে হোক না কেন সেটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্সেই হবে কিন্তু তাই সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ বর্তমান কাল অপশন এইজ দ্য রাইট আনসার যেহেতু উদ্ধৃতির মধ্যে আছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন যে আমরা এই শেষ বয়সে বিদ্যালয় স্থাপন করিয়া তাহার শোধ দিতেছি উদ্ধৃত অংশটি কোন ঘটনার শোধ দেওয়ার কথা বলা হয়েছে এটা সরাসরি টেক্স থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে তো সঠিক উত্তরটি হবে কি না বাবার সঙ্গে স্কুল সঙ্গে ঘুরে আসার পর আর বিদ্যালয়ে যোগদান না করার যে একটা ঘটনা সেই ঘটনার শোধ দেওয়ার কথা তিনি এখানে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট তেইশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই এই সময় তিনি আমার কাব্যগ্রন্থাবলী বিস্তর পরিশ্রমে এডিট করিয়াছিলেন এই যে কাব্যগ্রন্থাবলী এতে যদি বর্ণ বিশ্লেষণ করি কি পাওয়া যায় কাব্য বিশ্লেষণ ক যুক্ত আ যুক্ত ব যুক্ত অন্তস্থ জয়ে য ফলাটা অন্তস্থ জ থেকে হয়তো অন্তস্থ অ এইভাবে কন্টিনিউয়াসলি হবে অপশন সি তার সঠিক উত্তর অপশন সিটি দেখো তাহলেই বুঝতে পারবে ভিডিওটি পজ করে কমপ্লিটলি দেখো তাহলে বুঝতে পারবে কি হবে বর্ণ বিশ্লেষণ করা হয়েছে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই উদ্ধৃত অংশটি কতগুলি পত্রের নাম রয়েছে যে টেক্সটটি বলা হয়েছে পত্রের নাম কতগুলো পত্রিকার নাম কথা বলা হয়েছে টেক্সটটি থেকে সরাসরি প্রশ্ন হয়েছে টেক্সটটি পড়লে বুঝতে পারবে অপশন বি চারটি সাময়িকপত্রের নাম এখানে বলা হয়েছে তাই অপশান বি দ্য রাইট আনসার নেক্সট পঁচিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই নিচের কোন বানানটি শুদ্ধ বানান বিভিন্ন বানান যেমন আমাদের ইংরেজিতে থাকে স্পেল স্পেলিং টেস্ট ঠিক রকম বানাতে বানান শুদ্ধ অনুশুদ্ধ বানান থাকে তবে যে বানানটি শুদ্ধ এখানে সেটা হবে কিন্তু দক্ষিণায়ন ক্লিয়ার প্রথমে মূর্ধন্য হয় পরে দন্তন্য হয় তাই অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই নিচের মন্তব্যগুলি শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন আবার একই রকমের প্রশ্ন দিয়েছে শুদ্ধ চারটা তোমার এখানে বক্তব্য দেওয়া আছে সেখান থেকে তোমাকে শুদ্ধ শুদ্ধ আইডেন্টিফাই করতে হবে তারপর তোমার এখানে অপশনগুলো থেকে সরি করতটি পিক করতে হবে ক্লিয়ার তো চলো আমরা এখানে মন্তব্যগুলো পড়ি তাহলে তোমার জিনিসটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হবে কি বলা হয়েছে বাংলায় ই এ আ আশ্চাদ্বনি এটা কিন্তু সম্পূর্ণ ভুল ই এ আ হচ্ছে কিন্তু সম্মুখ ধ্বনি ক্লিয়ার তাই এটা কিন্তু অপশান এ যেটা এ আছে সেটা কিন্তু ভুল আছে বাংলায় উ ও অ সম্মুখ ধ্বনি আছে এগুলো ভুল জিনিস এগুলো কিন্তু এটা পশ্চাৎধ্বনি উ ও অ এগুলো হচ্ছে কিন্তু পশ্চাধ্বনি নেক্সট বলা হচ্ছে বাংলায় আ হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি এক্সাক্টলি এটা কিন্তু ঠিক বলা হয়েছে তাই অপশান সি হবে সিটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর শুদ্ধ আছে এবং বাংলায় উ ও আ এগুলো হচ্ছে কিন্তু পশ্চাৎ দিন যেটা একটু আগেই বললাম এটাও সঠিক দেওয়া আছে কিন্তু তাই সঠিক উত্তরটি হয়ে যাবে কি না সি ডি শুদ্ধ সি এবং ডি এর মধ্যে শুদ্ধ কোথায় আছে দেখো সি ডি শুদ্ধ আছে অপশন সি তে একমাত্র তাই সঠিক উত্তর হবে অপশন সি এ এবং বি অশুদ্ধ সি এবং ডি শুদ্ধ নেক্সট নম্বর প্রশ্নে আমরা চলে যাই লিঙ্গ পরিবর্তনের দিক থেকে নিচের কোন মন্তব্যটি শুদ্ধ দেখো আমি প্রশ্নগুলো আলোচনা করার পর তোমাদের আলটিমেটলি জিনিসটা বলবো যে কী রকমের তোমরা প্রিপারেশন নেবে এখান থেকে ব্যাঙ্গলির জন্য লিঙ্গ পরিবর্তনের দিক থেকে নিচের কোন মন্তব্যটি শুদ্ধ অজস্বী শব্দটির স্ত্রীলিঙ্গ বাচক নাকি অজয় শব্দের স্ত্রীলিঙ্গ ওজস্বিনী নাকি অজস্বী শব্দের স্ত্রীলিঙ্গ অজস্বী নাকি ওজস্বী শব্দের স্ত্রীলিঙ্গ ওজস্বিনী তো দেখো অজস্বী শব্দের এটা পুরুষ একটা পুংলিঙ্গ কিন্তু তার যদি স্ত্রীলিঙ্গ হয় তা অজস্বিনী হবে এবং সেই ওজস্বিনী মানানটি প্রথমে থাকে হর্ষ তারপরে থাকে দীর্ঘই তাই সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন বি ক্লিয়ার নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন চলছি আমরা স্ত্রী মধ্যে যুক্ত হয়ে থাকা বর্ণের সংখ্যা কয়টি স্ত্রী স্ত্রীর মধ্যে কি কি আছে দন্তস্য আছে ত আছে র আছে এবং দীর্ঘই আছে তাই সঠিক বর্ণের সংখ্যা এখানে কয়টি বর্ণ আছে মোট না চারটি বর্ণ আছে তাই সঠিক উত্তরটি হয়ে যাবে কি অপশান ডি নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই বাংলা ভাষায় দ কী রকম দেখো দ ধনুটি ত থ দ ধ দন্তন্য আছে সেই দন্তন্য মানে কি দন্তন্য ধ্বনি তাই সঠিক উত্তর হবে কি অপশান এ দ দ্য রাইট আনসার নেক্সট বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয় কোনটি ঠিক নয় অপশানগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এখান থেকে কোনটি ঠিক নয় তো যেটি ঠিক নয় সেটা হচ্ছে কিন্তু অপশান এ মহাপ্লাস ঋষভ মহারসব এখানে রেপটা অ্যাকচুয়ালি হয়ের মাথায় হওয়ার কথা ছিল যেমন দেখো ওখানে ভরত প্লাস ঋষভ রেপটা হচ্ছে কি ভরত প্লাস ঋষভ অ আর রিয়ের এর পরে কি হয় না ও আর রিচ এর পরে অর হয় কিন্তু কিন্তু এখানে দেখো অ আর রি আছে আ আর রি এর পরেও অর হয় সেক্ষেত্রে মহর্ষব হওয়ার কথা ছিল কিন্তু মহর্ষব করেছে অর্থাৎ আকারটি এখানে কিন্তু ভুল দিয়েছে বাকি সবগুলো কিন্তু সঠিক উত্তর আছে কিন্তু ক্লিয়ার তো বন্ধু এই ছিল এই রকমের কোশ্চেন আমাদের কোশ্চেন পড়েছিল দু হাজার একুশ সালেছিল এক্সামে এরপর আসি যে এবারের যে টেট যেটা কিন্তু হঠাৎ করে নোটিফিকেশান দেবে তোমাদের প্রিপারেশনের খুব কম সময় পাবে তাই এখন থেকে প্রিপারেশান তোমরা চালু করো যে বই তোমার কাছে আছে সেই বইগুলো কিন্তু এখন থ্রোলি পড়তে থাকো পরবর্তী ক্ষেত্রে সেগুলো রিভাইজ দেবে কিন্তু নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট হয়ে পড়াশোনার চেষ্টা করো আমরা যতটা পারি হেল্প করব এবং তোমাকে তার সাথে বলে রাখি যেহেতু এবারে বলেছি এনসিটি গাইডলাইন্স অনুসারে প্রশ্নপত্র তৈরি করা হবে বা টিট নেওয়া হবে তাই আমরা ভাবতেই পারি যে পনেরোটি থাকবে টেক্সট এবং ব্যাকরণ থেকে কোয়েশ্চান পনেরোটি থাকবে প্যাডারগটি থেকে কোশ্চেন সেই হিসেবেই কিন্তু আমরা ক্লাসগুলো করবো তবে আমাদেরকে এই জাতীয় প্রশ্নের জন্য কিন্তু তৈরি থাকতে হবে অর্থাৎ তিরিশটি প্রশ্ন কিন্তু বাংলা টেক্সট অথবা ব্যাকরণ থেকে আসতে পারে ক্লিয়ার তো বন্ধুরা দেখা যাচ্ছে পরের ক্লাসে ভালো থেকেও সুস্থ থেকো প্রচুর পরিমাণে পড়াশোনা করো ওকে বাই টাটা থ্যাংক ইউ জয় হিন্দ